আপনি অবাক হবেন কত বড় অবিচার বগুড়ার মানুষের প্রতি যে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি তো বড় ধরনের বৈষম্য তো এখনই হয়ে গেছে বগুড়ার মানুষকে ট্যাক্স দেয় না বগুড়ার মানুষকে এই দেশের বাসিন্দা নয় তা আজকে প্রশ্ন করতে চাই কারা শোষণ করেছে এই পনেরো বছর আমাদেরকে বগুড়া এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা সবচেয়ে বড় ইভেন কয়েকটি সিটি কর্পোরেশন থেকে বড় আজকে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঞ্চান্নটি বগুড়ার নামটি নেই নাইনটি বগুড়াই বিশ্ববিদ্যালয় করার জন্য একটা আইন পাস করা হয়েছে আর মোহাসানের হাটের সবজি এখানে তৈরি করি সকালে ঢাকার লোকজন খায় মকানতলায় কলা তৈরি করি ঢাকার লোকজন আমার খায় সেদিনের নওগাঁও জেলা বিশ্ববিদ্যালয় হয় সেদিনের জয়পুরহাট জেলা বিশ্ববিদ্যালয় তারপর পাবনাতে হয় রংপুরে হয় দিনাজপুরে হয় সিরাজগঞ্জে হয় কেন বগুড়াই নয় বৈষম্যর কথা আপনি বলছেন দেখেন আমি খুব ভাবছিলাম কাল থেকে যে একুশ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার মধ্যে একজনকেই উত্তরবঙ্গের মানুষ আছে আমি না ভাবছিলাম যে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি তো বড় ধরনের একটা বৈষম্য তো এখনই হয়ে গেছে কেন এই পুরা যমুনার এপারে একজন সবজন লোক ছিল না তাকে দেওয়া যেত খুশি হতো আমরা আর গত পনেরো বছরে যা হয়েছে বগুড়াবাসীর সাথে এটা একেবারেই শোষণ করা হয়েছে বগুড়াকে বগুড়াই সবজিতে স্বয়ং সম্পন্ন খাদ্যে স্বয়ং সম্পন্ন তারপরে এখানে পেন্টিং জগতের রাজধানী বলা হয় অজস্র পেন্টিং যেটা এনসিটিভিটির যে বই আছে তার অধিকাংশ বগুড়ার থেকে প্রকাশ হয় আপনাদেরও প্রেস থেকে প্রকাশ করা হয় নাইনটি সিক্সে বগুড়াই বিশ্ববিদ্যালয় করার জন্য একটা আইন পাস করা হয়েছে আজ পর্যন্ত সেই আইন বাস্তবায়ন করা হয়নি তখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি আজকে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঞ্চান্নটি বগুড়ার নামটি নেই কেন হয়নি কি মনে হয় আপনার এটা বগুড়ার প্রতি হিংসা বিদ্বেষ এবং এই এই শহরে জিয়াউর রহমানের জন্ম বেগম খালেদা যে এই শহরের পুত্রবধূ তারেক রহমান এই জনপদের সন্তান এছাড়া তো আর কোনো কিছু করার নেই তাহলে আজকে এই যে বঞ্চিত ঢলবে সুষম উন্নয়নের কথা বলেন বা সরকার বলে আপনি সব উন্নয়ন করলেন একদিকে আর এই একেবারেই সমৃদ্ধ একটি জনপদ যে জনপদকে তাস না করে আপনি নর্থ বেঙ্গলে কোনো জেলা যেতে পারবেন না ঠিক এটাকে একটা ফোকাল পয়েন্টে তো সেই জায়গায় একটা এয়ারপোর্ট হয় না কার ব্যর্থতা নিশ্চয়ই রাজনীতিবিদদের ব্যর্থতা সেখানে সেখানে এখানে দেখেন ফাউন্ডি শিল্প একবার রাজধানী বলা হয় সেই শিল্পগুলো ধ্বংস হয়ে গেল এখান থেকে আমরা কিছুই করতে পারলাম না বগুড়া এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা সবচেয়ে বড় ইভেন কয়েকটি সিটি কর্পোরেশন থেকে বড় রংপুর ময়মনসিং তারপরে কুমিল্লা আপনি অবাক হবেন কত বড় অবিচার বগুড়ার মানুষের প্রতি যে তার বাজেট কাহালু দুপসেসিয়া পৌরসভার বাজেটের সমান রাস্তা সংস্কার করা যায় না এগুলো করা যায় না তারপরে দেখেন যখন জিয়াউর মেডিকেল কলেজ করা হয় তখন জিয়াউর মেডিকেল কলেজ থেকে মোহাম্মদ আলী একটা রোড হওয়ার কথা ছিল আজ কত বছর চোদ্দ বছর হয়ে গেছে এই কাজটি করা যায়নি কেন করেনি আর একটা কথা আপনাকে আরেকটা ছোট করে বলি সেরাজগঞ্জ থেকে রেল লাইন আমাদের কি করতে হয় ঢাকা থেকে আব্দুলপুর আব্দুলপুতার নাটুর নাটুর থেকে সান্তার সান্ত থেকে আবার চলে গেলেন বনপড়া তারপর আপনি ঘুরতেছেন চরকির মতো তাহলে আপনি এই যে মাত্র দুইশো কত কিলোমিটার রাস্তা শেয়ার থেকে ইয়ে পর্যন্ত একনেকে পাশ হয়ে আছে অর্থ সংস্থান আছে কেন আপনি আজ পর্যন্ত ভূমি অধিগ্রহণ করেননি বগুড়া মানুষকে ট্যাক্স দেয় না বগুড়া মানুষকে এই দেশের বাসিন্দা নয় তা আমি আজকে প্রশ্ন করতে চাই কারা শোষণ করেছে এই পনেরো বছর আমাদেরকে কারা তারা কি পাকিস্তানের লোক তারা কি ভারতের লোক বাংলাদেশের লোক তো এই শোষণ বঞ্চনায় তো বঞ্চিত বগুড়া আমাকে সংক্ষুব্ধ করে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আইন থাকা সত্ত্বেও বগুড়া এই বিশ্ববিদ্যালয়ে হয় না এই তো লজ্জা বগুড়াবাসী মহাস্থানের হাটে সবজি এখানে তৈরি করি সকালে ঢাকার লোকজন খায় মকানতলায় কলা তৈরি করি ঢাকার লোকজন আমার খায় বগুড়ার আলু তার রসনা বিলাস গৃহিণীরা করে কি নেই বগুড়ায় কি নেই কেন বঞ্চিত করলেন এই বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করবো বৈষম্য বিরোধী ছাত্র যারা এগুলো তুলে ধরুন আপনারা এই বৈষম্যর সমাধান আমরা চাই আমরা পাশে ছিলাম আপনাদের খাবার দিয়েছি অর্থ দিয়েছি নিজেরা বোক পাতিয়ে দিয়েছি জীবন দিয়েছি আপনাদের সাথে লড়াই করেছি বৃদ্ধ বয়সে স্লোগান ধরেছি আপনাদের সাথে এই বৈষম্য দূরীভূত হবে বলে আমি বগুড়ায় মানুষ হিসাবে অনুরোধ করতে চাই যে বগুড়ায় যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ছিল তারা এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হবে দাবি তুলবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে তাদের কানে অন্তত দেবে যে আসন বগুড়ায় আমাদের এই বঞ্চনার কথাগুলো শুনুন সবচেয়ে মজার ঘটনা যে ইকোনমিক জোন যেটা স্পেশাল ইকোনমিক জোন অনেক জায়গায় চালু হয়ে গেছে বগুড়াটা আস্ত জমি পর্যন্ত অধিগ্রহণ করা হয়নি একটা ছোট্ট একটা ব্যাস বিশিক আছে সেখানে প্লট নাই কাজ করা যায় না তাহলে এটি পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে রানীরহাটে হওয়ার কথা তো এই সামগ্রিকভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে সেদিনের নওগাঁ জেলা বিশ্ববিদ্যালয় হয় সেদিনের জয়পুরহাট জেলা বিশ্ববিদ্যালয় তারপর পাবনাতে হয় রংপুরে হয় দিনাজপুরে হয় সিরাজগঞ্জে হয় কেন বগরে নয় এটা কি বৈষম্য নয় এর চেয়ে বড় বৈষম্য বাংলাদেশের কোন জেলার সাথে আর হয়েছে সেই বৈষম্য দূরীভূত করবে এই সরকার আমি স্বপ্ন দেখতে চাই ঠিক একইভাবে আগামী একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে যারা যে দলই ক্ষমতায় আসুক যে দল আমি তাদের কাছে আজকে আপিল রেখে যাই এই তিরিশ বছরের শিক্ষকতা জীবনে আমি জানি না সেই দিনটি দেখতে পারবো কিনা তবে আমি সবচেয়ে খুশি হবো যদি বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় হয় আমি সবচেয়ে খুশি হব যদি বগুড়ায় যদি তিরিশ মিনিট আমি প্লেনে চড়ে আমি এখানে আসতে পারি আমার এখানে গার্মেন্টস হবে আমার এখানে কারখানা হবে আমার এখানে বাণিজ্য হবে বিদেশিরা আসবে তারা ব্যবসা করে আমি সবচেয়ে খুশি হব যে ঢাকার ট্রেনে চড়ে আমি এই সিরাজগঞ্জ হয়ে আমি এসে রানিরহাটে নামবো স্লিপার ট্রেন রাতে ঘুমাতে ঘুমাতে যে রাসায়ী থেকে আমি এখানে করি এগুলো আমার স্বপ্নের জায়গা এগুলো আমার দাবির জায়গা এগুলো আমার প্রত্যাশার জায়গা সেই প্রত্যাশা পূরণ হবে সেই আশাবাদ রাখছি এবং পরিসেয়ে শুধু এতটুকু বলতে চাই দেশটা আমার আমার বাবা মারা এক সাগর রক্তের বিনিময়ে এই দেশটা দিয়েছে শোষণ করার জন্য নয় বঞ্চনা করার জন্য নয় বৈষম্য করার জন্য নয় কারো প্রতি অবিচার করার জন্য নয় এবং জনগণের মালিকানা চিন্তাই করে একদলীয় পারিবারিক শাসন ব্যবস্থা চালু করার জন্য নয় গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে আসবে গণতান্ত্রিক সংবিধান ফিরে আসবে আমরা আপনারা সবাই সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলব দল মত নির্বিশেষে সকল কিছুর যে দেশটা আমার আগে সেই দেশটাকে আমরা সবাই ভালোবাসবো আমার সন্তানটা ভালোবাসবে ধন্যবাদ আপনাকে